হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। প্রথমেই চোখ রাখবো আজ সকালের বাছাই করা 20টি তাজা ও লেটেস্ট হেডলাইন বা শিরোনামের উপর। বঙ্গোপসাগরে পথ ধরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সীতারাম, কবে কোথায় আছড়ে পড়বে অভিমুখ কোন দিকে জানালো আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার দীপাবলিতে চোখ রাখাচ্ছে যখন ঘূর্ণিঝড় সীতারাম সরকারি কর্মীদের ছুটি বাতিল করলো নবান্ন। দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় সীতারাম নিয়ে সর্বশেষ রিপোর্টে কি জানানো হচ্ছে বিস্তারিত। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, একদিকে যখন টেট প্রার্থীরা বা চাকুরি প্রার্থীরা দিনের পর দিন ধর্ণা আন্দোলন বিক্ষোভরত, ঠিক এই সময়তেই আবার সিঙ্গুর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে আবার একের পর এক ফাঁস করছে শুভেন্দু সেই তৃণমূলে থাকাকালীন গোপন থেকে গোপন তথ্য, ঠিক এই সময়তেই আবার ফাঁস আবারও একটি তথ্য, এবার 262 কোটি বেআইনি নিয়োগে নিয়োগ, এবার মুখ খুললো শুভেন্দু, একের পর এক তথ্য করছে ফাঁস। দেখে নেব শুভেন্দু তরফ থেকে কি জানানো হচ্ছে, কি কি তথ্য ফাঁস করতে চলেছে। অন্যদিকে রয়েছে কালী পুজোর উৎসবে যখন বাজি নিয়ে মেতে ওঠে রাজ্যবাসী, ঠিক এই সময়তেই কালী পুজোর বাজি নিয়ে ব্যাপক সমস্যায় ব্যবসায়ীরা, এখনো পর্যন্ত মেলেনি ছাড়পত্র, বাজিতে জারি করা নির্দেশিকা। দেখে নেব তাহলে কি এবারে বাজির উপর কি করা নির্দেশিকা জারি করা হয়েছে, তাহলে কি এবারে বাজি নিষিদ্ধ করা হচ্ছে, যদি নিষিদ্ধ করা হয় সেটি কোন বাজি বা কোন বাজিতে মেলেনি ছাড়পত্র বা কোন বাজিতে মিলতে পারে ছাড়পত্র। অন্যদিকে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি দারুণ খবর, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর, এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে মেলেনি এবছরের ট্যাবের টাকা, ঠিক এই সময়তে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিরাট বড় ঘোষণা, এবারে ছাত্রছাত্রীদের কবে দেবে ট্যাবের টাকা ঘোষণা করলো মমতা। অন্যদিকে আবার 1 নভেম্বর থেকে যখন গোটা রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, ঠিক এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে যখন 25টি প্রকল্প নিয়ে আসতে চলেছে রাজ্যের মানুষদের জন্য। অন্যদিকে আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও একটি বড় ঘোষণা, এই তথ্যটা জমা না দিলে আর পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। একই সাথে আবার বড় ঘোষণা, ফের মমতার একটা নতুন প্রকল্প রাজ্যবাসীর জন্য। দেখে নেব কোন ডকুমেন্ট জমা না দিলে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার থেকে আটকাবে বা নতুন প্রকল্প কি আসতে চলেছে। এর সাথেই রয়েছে টেট ও চাকুরি প্রার্থীদের জন্য আজকের আরো একটি বড় খবর, শুধু তাই নয় রয়েছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে পার্থ অনুব্রত বা দুর্নীতি নিয়ে আজকের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মামলা দায়ের অনুমতি পেলেন টেট উত্তীর্ণরা, আজ ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীরা। অন্যদিকে আবার গরু পাচার মামলায় চেয়ারম্যানের স্বামী কেষ্ট ঘনিষ্ঠ সুদীপ্তকে তলব সিবিআই। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনার শহর বা গ্রামের নাম লিখে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আগামী দিনে আমরা উৎসাহিত হই এমনই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকের বড় সতর্কতা, বর্ষা সুরের দাপট ছিল দুর্গাপূজোতে, এবার কালীপূজোতেও ভাসবে বাংলা ও বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আগামী মঙ্গলবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের উপকূলে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই আগামী 3-4 দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ সহ ওড়িশার একাধিক রাজ্য। উত্তর আন্দামান সাগরের উপরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা বঙ্গোপসাগর উপকূল বরাবর অগ্রসর হচ্ছে। নিম্নচাপের জেরেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার ওড়িশা সরকারের তরফ থেকে উপকূলবর্তী 7 জেলাকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওড়িশার উপকূলে ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড়। ওড়িশার গঞ্জাম, পুরী, খুর্দা, জগৎসিংহপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া ও বালাসোর জেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে রাজ্যের স্পেশাল রিলিফ কমিশনের তরফ থেকে। শুধু তাই নয়, একই সাথে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কয়েকটি জেলাকে বিশেষভাবে সতর্কতা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে পুজোকে সামনে রেখে প্যান্ডেল যেন শক্তিশালী বা ভালোভাবে করে সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। একই সাথে আবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। এর সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যখন ভুয়ো চাকুরি প্রার্থী বা বিভিন্ন ভাবে যারা চাকুরি পেয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে যখন বলা হচ্ছে কারো চাকরি যাবে না, একই সাথে রাজ্যের ছাত্রছাত্রীদের
ছাত্রীদের ট্যাব নিয়ে রয়েছে বড় খবর। এখনো পর্যন্ত দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে মিলছে না ট্যাবের টাকা। ঠিক এই সময়তেই এবছরের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী 2-3 সপ্তাহের মধ্যেই এই ট্যাব দেওয়া শুরু হবে, অর্থাৎ পুজোর ছুটি শেষ হলেই পড়ুয়ারা ট্যাবের টাকা পেয়ে যাবেন। অন্যদিকে আবার যারা বহুবার টাকা পেয়েছেন অথচ দুর্নীতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তাদের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে স্বচ্ছ করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তাই যারা দুর্নীতি ভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনো পর্যন্ত নিচ্ছেন তাদের আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অন্যদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রয়েছে আরো একটি বড় খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে তফসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে যারা 1000 টাকা করে পান, পাশাপাশি সাধারণ শ্রেণীর মহিলারা যারা প্রতি মাসে 500 টাকা করে আর্থিক সাহায্য পান, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যেসব পরিবারের কাছে কাস্ট সার্টিফিকেট আছে তার প্রমাণ স্বরূপ সেই সার্টিফিকেট ফটোকপি জমা দিতে হবে। কিন্তু অনেকেই এখনো তা জমা করেননি, তাই সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা এখনো পর্যন্ত জমা করেনি তারা যেন অবিলম্বে জমা করে, নতুবা তাদেরও বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সাথী রয়েছে আজকের আরো একটি বড় খবর। আবারও যখন সেই সিঙ্গুর কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে যখন মমতার দিকে আঙুল তুলে বলা হচ্ছে মমতা মিথ্যা বলছে, সব থেকে বড় মিথ্যুক মমতা বন্দ্যোপাধ্যায়, একই সাথে আবার নিয়োগ দুর্নীতি চাপা দিতে 262 কোটি রাজ্য মন্ত্রিসভায় নোট নিয়ে আদালতে যাব হুমকি এবার শুভেন্দুর। শিক্ষক নিয়োগ নিয়ে ওঠা সমস্যা মিটিয়ে ফেলতে রাজ্য মন্ত্রিসভায় 222 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সবকটি মোর্চা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠকে একটি কাগজ দেখে শুভেন্দু জানান তার কাছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নোট রয়েছে, সেখানেই 262 কোটি টাকা বরাদ্দর উল্লেখ রয়েছে। সেই টাকা দিয়ে SSC ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও যাতে নিয়োগ করা যায় সেই লক্ষ্য নেওয়া হয়েছিল। একই সঙ্গে শুভেন্দু দাবি করেন অবৈধ নিয়োগকে আইন বাতিল করার এই উদ্যোগ নেওয়া হয়েছে, তিনি এও নিয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে রয়েছে শব্দবাজি নিয়ে আরো একটি বড় খবর। সবুজ বাজিতে এখনো মেলেনি ছাড়পত্র, কালীপুজোর আগে প্রবল সমস্যায় ব্যবসায়ীরা। কালীপুজো দীপাবলিতে পরিবেশ দূষণ রুখতে ও ভারসাম্য বজায় রাখতে সবুজ বাজির উপরে জোর দিয়েছেন পরিবেশবিদরা, কিন্তু সঠিক প্রশিক্ষণ এবং দপ্তরের ছাড়পত্র না আসার কারণে আপাতত পুরনো বাজিতেই আটকে থাকছে বাজি ব্যবসায়ীরা। বলা যেতে পারে পুরনো বাজিতেই বাজি ধরছেন তারা। অন্যদিকে আবার মামলা দায়েরের অনুমতি পেলেন টেট উত্তীর্ণরা শুক্রবারই ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীরা, এবার হাইকোর্টে প্রাথমিকের আন্দোলনকারীরা। মামলা দায়েরের অনুমতি দিল আদালত বৃহস্পতিবার, এমনটাই জানালেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম। পর্ষদের মামলা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান টেট উত্তীর্ণরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে যোগাযোগ করেন। রাতেই তাদের আইনজীবী জানান মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে আবার গরু পাচার মামলায় চেয়ারম্যানের স্বামী কেষ্ট ঘনিষ্ঠ সুদীপ্তকে সিবিআই তলব। গরু পাচার মামলায় আরো তৎপর সিবিআই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে ইতিমধ্যেই। এবার তলব করা হয়েছে বোলপুরের পুরসভা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামীকে। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত বাবুদাসকে ডেকে পাঠায় সিবিআই, সেই মতো হাজিরাও দেন তিনি। তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্প রতনকুড়িতে এসে হাজিরা দেন বাবুদাস। অন্যদিকে আবার প্রাইমারি টেট নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি, পর্ষদের আবেদনকারীদের যোগ্যতায় বিরাট বদল। প্রাথমিক টেট নিয়ে আবারও নতুন নির্দেশিকা জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন নির্দেশিকা অনুযায়ী এবারে টেটে স্নাতক পাস, ডিএলএড, শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্তরাও আবেদন করতে পারবে। গত 29 সেপ্টেম্বর নতুন টেট নিয়ে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি, জানানো হয়েছিল পরীক্ষা হবে 11 ডিসেম্বর, তার আবেদন শুরু হবে 21 অক্টোবর থেকে। পর্ষদের ওয়েবসাইট থেকেই জানা যাবে এমনও নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশে বেঁধে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের যোগ্যতা। অন্যদিকে রয়েছে নবান্নর তরফ থেকে আজকের আরো একটি বড় ঘোষণা, ফের রাজ্যে নতুন প্রকল্প। 1 নভেম্বরের থেকেই যখন শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প, ঠিক এই সময়তেই মৎস্যজীবীদের মাথাপিছু 5 লক্ষ টাকার বীমা প্রকল্প নতুন সিদ্ধান্ত নবান্নের। রাজ্যের প্রায় 15 লক্ষ মৎস্যজীবীকে বিনামূল্যে 5 লক্ষ টাকার বীমা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এই প্রকল্পের আসার জন্য নাম নথিভুক্ত করতে হবে, আগামী 1 নভেম্বর থেকেই নথিভুক্ত করা যাবে। দুয়ারে সরকার শিবিরে গিয়ে এই নাম তুলতে হবে, মৎস্যজীবীদের অন্য ক্রেডিট কার্ড করে তবেই মিলবে এই সুবিধা। অন্যদিকে রয়েছে 100 দিনের কর্মীদের জন্য আজকের আরো একটি বড় খবর, 100 দিনের জ্বর কাটতে পারে দ্রুত আশাবাদী নবান্ন। বাংলার দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, মার্চ এপ্রিল মাসেই সেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কোনো কোনো মহল মনে করছে ফেব্রুয়ারি মাসেই সেই নির্বাচন হয়ে যেতে পারে। আর সেই আবহে 100 দিনের কাজের প্রকল্পের জট না কাটলে বাংলার মানুষের কাছে বিন্দু মাত্র ছাড়া পাবে না বিজেপি, সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে
হয়েছে আর সেই সূত্র ধরেই এবার 100 দিনের কাজের টাকা জট কাটাতে চাইছেন মোদি সরকার। নবান্নের আধিকারিকদের ধারণা নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে